মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সুদীপ্তা হাজির হয়ে গেলাম বিয়ের দিন সকালবেলা একদম আমি সেজেগুজে রেডি হয়ে গেছি আর এবার যাব ওদের বাড়িতে সকাল থেকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আর ওইখানে সকালবেলার কিছু নিয়ম আছে আর সবার খাবার জন্য রান্না বান্নাও তৈরি রেডি হতে শুরু হয়ে গেছে তো সেইগুলো দেখা যাক কতটা কি হয় ভাই একদম রেডি হয়ে গেছে তো ও এখন খেতে বেরোবে আমাদের বাড়িতে এখানে একটা রিচুয়ালস আছে তো সবার বাড়িতে বাড়িতে গিয়ে খেতে ডাকে মানে বিয়ের দিন সকালে সবার বাড়িতে খেতে ডাকে আর সেটাই এখন ভাই রেডি হয়ে গেছে আর তার সাথে আমরাও যাব পিকু কি সেজেছে দেখো পাঞ্জাবি লাঞ্জাবি পরে ওরও একটা বন্ধুর বিয়ে ছিল একই দিনে তো ও দুই দিক ম্যানেজ করেছিল আমাকে বললো আমার একটা শর্টস বানিয়ে দে তো আমি এখন সেটাই করছি ভালোই লাগছে এবার এটা টিপে দেবো তো ওষুধ দেবো চলে নেমে আয় এবার নেমে আয় দেখো বর পালিয়ে গেছে সবাই মাম্মা খেয়েছে মাম্মা মাম্মা ওদের কিছুই খায়নি এসছি সকালবেলা বর বরের সাথে খেতে বেরিয়েছি বর পালিয়ে গেছে আমরা সবাই এখন বরের সাথে খেতে বেরিয়েছি আমি এইগুলোতে যাবো এক
তাহলে কোন মিষ্টি খেতে আমি বল তাহলে সন্দেশটা দাও না সন্দেশ অনিকেত খেলে তুই আগে অনিকেত আজকে সুযোগ অনিকেত খাওয়াবো এখানে এই যে বর খেতে বেরিয়েছে তার সাথে সবাই একসাথে যাচ্ছে সাথে বাজনা আর বর পালকিতে আগেই আগিয়ে গেছে পূজা করতে চলে এসেছে ঠাকুর মশাই আর এখন পুজো হবে সকালবেলা একবার সন্ধ্যেবেলা একবার পুজো হয় তো ঠাকুর মশাই এসে গেছেন এই যে একটা কাকিমাদের বাড়িতে খেতে যাচ্ছে দেখেছো আমাদের এখানে বাড়িগুলো কত ওপরে ওপরে তৈরি কারণ এখানে প্রচুর বন্যা হয় বর্ষাকালে তার জন্য সিঁড়ি ভেঙে একতলার ওপরে সবার বাড়ি তৈরি করা আছে এখানে পালকি সাজানো হচ্ছে পালকিটাকে ফুল দিয়ে সাজানোর পর কত সুন্দর লাগছে পালকি তো এখন আর কেউ সেরম চড়ে না বললেই চলে কিন্তু হঠাৎ করে পালকি দেখে সবার বেশ ভালো লেগেছে আর বেশ ইন্টারেস্টিং পালকিটা একদম বিয়ের সকাল থেকে এসে গেছিলো তো বিয়ের সকালে যে বাড়ি বাড়ি সবার বাড়িতে খাবার জন্য ডাকা হয় তো সে পালকিতে চড়ে খেতে যাওয়া তারপর গায়ে হলুদ তারপর বর যাওয়া বিয়ে করতে সমস্ত কিছু পালকিতে করেই করেছে এই পালকিটাকে বলা হয় ময়ূর পঙ্খী পালকি ময়ূর দেখাবো এই দেখো এইখানে দুটো ময়ূর বসে আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ